নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন একটা বিয়ে বাড়িতে এসেছিলাম, দোকানের সামনে একটা বিয়ে বাড়ি, একটা মেয়ের বিয়ে বাড়ি। ঠিক আছে, মেয়ের বিয়েতে এসেছিলাম, প্রায় অনেক রাত হয়ে গেল, 10টারে বেজে গিয়েছিল। বাবুসোনা এগিয়ে চলে গেলো, আমাকে দেখতে পেয়ে আবার ছুটে চলেছে। আর এখানে ধারে ধারে কি সুন্দর লাইটিং, হেবি সুন্দর লাইটিং গুলো হয়েছে, কালারিং কালারিং লাইটিং। এখানে দেখতে পাচ্ছেন পাড়ার সব বন্ধুরা, এখানে কফি স্টল বসেছে। আর এখানে দেখতে পাচ্ছেন পাড়ায় সবাই, বৌদিরা সব রয়েছে, বৌদিরা এবং ঠাকুর আমাদের কোণের কোথায় কোণে কোথায় বসেছে। ঠিক আছে, আমি একটা ভাইটাকে জিজ্ঞেস করছিলাম, বলছে কোণে ওই দিকে বসেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আস্তে আস্তে উঠে যাচ্ছি, আর এখানে চলে এসেছি অনেকটা কোণের কাছেই। ঠিক আছে, একটা ঘরে বসেছে কাকিমাদের ঘরে, এই যে কোণে। ঠিক আছে, কোণে বসে আমি গিয়েছিলাম আরামবাগ, আরামবাগ দিয়ে সোজা চলে এসেছি, এটাই বলছিলাম। বলছে তুমি সাজো নি কেন? আর এটা হচ্ছে কোণের সিংহাসন, কোণের সিংহাসনটা খুবই সুন্দর। ঠিক আছে, হেবি সুন্দর, সবাই সেজেছে, কি ভালো লাগছে দেখতে। বিয়ে বাড়ি, শীতকালের বিয়ে বাড়ির মজাটাই আলাদা। দেখতে আর এখানে পাচ্ছেন তো বন্ধুরা, পাড়ার এরপর হচ্ছে একদম চলে এসেছি কোণের কাছে। আর এখানে যে পাড়ার সব, যে কাকিমারা বোনেরা সবাই রয়েছে, আর যে দেখতে পাচ্ছেন কত কুটুমজন আত্মীয়রা সব এসেছে, কি সুন্দর সবাই সেজেছে। সিংহাসনটা কিন্তু দারুণ সুন্দর, মানে এই আমি একটা গিফট নিয়েছিলাম, সে গিফটটা কোণের হাতে তুলে দিলাম। ঠিক আছে, আমি হ্যান্তা বলছি বাবুসোনা আবার বাঁহাতে করতে লেগে গেলো, ডানাতে করতে হয়, কারেন্টটা সেই সময় পালিয়ে গিয়েছিলো, কারেন্টটা আবার চলে এসেছে, কারেন্টটা হঠাৎ করেই পালিয়ে গিয়েছিলো, দিয়ে আবার কারেন্টটা চলে এলো, সবাই মিলে আবার কথা বলা। ঠিক আছে, কোণের নাকেরটা খুলে যাচ্ছিলো, বলছে কোণের নাকেরটা একটু ঠিক করে নি, ফোন দেখে দেখে ঠিক করছিলো, যেহেতু একটা পড়ে আছে নাকের, তার উপরে ওই নাকেরটা পড়া ছিল, বলছিল নাকেরটা আমার ঠিক করে দাও। ঠিক আছে, এবার আমরা সব দাঁড়িয়ে দেখছিলাম, একটা হলুদ কালার শাড়ি পরেছিলাম, দুপুরবেলায় বেরিয়েছিলাম একটা কাজের জন্য, সেই সাজেই আমি ছিলাম, আমি আর বাড়ি যাইনি, আর সাজতেও পাইনি। ঠিক আছে, এবার গিফট আমার দেওয়া গেছে, এবারে দেখতেই পাচ্ছেন এখানে কত লোক দাঁড়িয়ে রয়েছে। মেনু বলছে, বলছে চ্যানেলটার নাম কি জিজ্ঞাসা করছিলো, আর কিছু গল্প হচ্ছিলো, দু চার কথা বলা ছিল। এবার আস্তে আস্তে আমি আবার নেমে পড়েছি, এখানে সবাই একে একে এসছে, সবাই এক একজন করে সবাই গিফট দিবে এবারে ওনাকে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন হেবি সুন্দর, কিন্তু ফুলের মালা দিয়ে সব সাজানো হয়েছে, সব ভাইরা এক একজন করে এসছে, সবাই একজন করে সবাই গিফট দিতে শুরু করে দিয়েছে। আবার একজন এলো, আবার একজনে গিফট দিল, এটা একটা চেক দিয়েছে, এটা মনে হচ্ছে টাকার রয়েছে, আমটার মনে ভিতরে মনে হচ্ছে টাকা রয়েছে, শ্রীকান্ত দোলে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে সবাই এক একে এসছে, একজন একজন করে গিফট দিচ্ছে, আর কোনে এখানে একদম সাজানোর একদম অলরেডি কমপ্লিট। ঠিক আছে, এবার সবাই ছবি টবি তুলছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবার কচি মানুষ, দেখো আমাদের কচি মানুষ কি সুন্দর পেয়েছে, এবার আস্তে আস্তে।